আমাদের মান সম্মান সব শেষ, শেষ হয়ে যাচ্ছে ক্যারিয়ার। রিসেন্টলি শিল্পা শেট্টি রাজকুন্দার উপর চটে গিয়ে এই কথাগুলি শুনিয়েছেন তাকে। হ্যাঁ, এখন হয়তো অনেকের মনে প্রশ্ন উঠেছে, মুভি তো করেই না শিল্পা শেট্টি, তাহলে আবার তার ক্যারিয়ার কিসের? ওয়েল, দ্যাটস ট্রু। শিল্পার লেটেস্ট রিলিজ হাঙ্গামা 2 এর আগে শিল্পা অলমোস্ট 14 বছরের ব্রেক নিয়েছিল। কিন্তু শিল্পা এমন একজন বলিউড অ্যাক্ট্রেস যিনি মুভি না করলেও তার ব্র্যান্ড ভ্যালু কখনোই কমেনি। এখন মুভি না করেও শিল্পা কিভাবে এত ডিমান্ডিং অ্যাক্ট্রেস এবং তার ক্যারিয়ারে এখন কি ইফেক্ট পড়েছে, সেই সব বিষয়গুলো আলোচনা করব। বাট তার আগে বলে নেই, স্টার গল্পের গসিপস ভিডিওর আপডেট সাথে সাথে পেতে বেল আইকনটি প্রেস করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে ফেলুন। হাঙ্গামা 2 এর আগে শিল্পাকে লাস্ট দেখা গিয়েছিল 2007 সালে আপনে মুভিতে। কিন্তু এই 14 বছরের লম্বা ব্রেকেও শিল্পার পপুলারিটিতে এতটুকুও ভাটা পড়েনি। দ্যাটস বিকজ সে শুধু অ্যাক্ট্রেসই নয়, একজন বিজনেস উম্যান, ফিটনেস কনসার্ন, প্রডিউসার অ্যান্ড অফকোর্স একজন মডেল। ইনফ্যাক্ট বলিউডে রেগুলার ফিল্ম না করলেও তার ব্র্যান্ড ভ্যালু কখনোই কমেনি। 14টা ব্র্যান্ডের ইন্ডর্সমেন্ট করছে, যেগুলোর প্রত্যেকটা ইন্ডর্স করার জন্য সে প্রায় 1 কোটি রুপির চার্জ নিয়ে থাকে। শুধু তাই নয়, সে বিভিন্ন টেলিভিশনে রিয়েলিটি শোয়ের জাজ হিসেবেও কাজ করছে, সেখানে সে 10 থেকে 14 কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। এছাড়া তার ফিটনেস চ্যানেলও তো রয়েছেই। মোট কথা, সব কিছু মিলিয়ে শিল্পার পপুলারিটি এবং টাকা পয়সার জন্য মুভিকে কখনোই তিনি সেইভাবে প্রায়োরিটি দেয়নি। বাট রিসেন্টলি রাজ কুন্দ্রার পর্নোগ্রাফিক স্ক্যান্ডেলের পর শিল্পার ক্যারিয়ারে পড়েছে বিশাল এক ভাটা। মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে যে পুলিশ যখন রাজকুন্দ্রাকে নিয়ে তাদের বাসায় রেড দিতে এসেছিল, তখন শিল্পা রাজের উপর অনেক ক্ষেপে যায় অ্যান্ড চিৎকার করে সবার সামনে বলতে থাকে, এই সব কাজ করার কি দরকার ছিল, সমাজের সব মান সম্মান শেষ হয়ে গেল। শিল্পা আরও জানায়, রাজকুন্দ্রার এই কর্মকাণ্ডের জন্য তাদের বিজনেস হিউজ ফিনান্সিয়াল লসের মুখে পড়েছে, ইভেন তার নিজের ক্যারিয়ার এবং ইমেজও নষ্ট হয়ে গিয়েছে। এখন শিল্পার এভাবে রেগে যাওয়াটা খুব স্বাভাবিক, কারণ রাজের এই স্ক্যান্ডেলের পর শিল্পা কিন্তু সুপার ডান্সার 4 নামের ওই রিয়েলিটি শোয়ের শুটিং আর করতে যায়নি, যেখানে সে জাজ হিসেবেই ছিল। কিছু মিডিয়া রিপোর্টস বলছে শিল্পা লজ্জায় সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আবার কিছু মিডিয়া রিপোর্টস বলছে টেলিভিশন চ্যানেল আপাতত শিল্পার সঙ্গে কাজ করতে চাচ্ছে না, এই কারণেই শিল্পার বদলে ওই রিয়েলিটি শোয়ে গেস্ট জাজ হিসেবে একবার কারিশ্মা কাপুর শ্যুট করেছে এবং নেক্সট এপিসোডের জন্য রিতেশ এবং জেনিলিয়া শ্যুট করতে যাচ্ছে। এছাড়া অনেকের মতে রাজকুন্দ্রার কারণে শিল্পার ইমেজ এবং তার ব্র্যান্ড ভ্যালুতেও খুব বাজে ইফেক্ট পড়েছে। ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতেও শিল্পাকে নিয়ে অনেক ট্রোল এবং সমালোচনা হচ্ছে, অ্যান্ড এইসব দেখে অনেকেই ভাবছে হয়তো এখন শিল্পার পক্ষে শোবিজ ওয়ার্ল্ডে আবার নিজের ইমেজ বিল্ড আপ করা ইম্পসিবল। সো ভিউয়ার্স, রাজকুন্দ্রার কারণে শিল্পা শেট্টির ক্যারিয়ারে যে ইফেক্টগুলো পড়েছে এটা নিয়ে আপনি কি ভাবছেন, কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।